বন্ধুরা, আজকে আমরা জানবো টিকটকার অ্যালেক্স সবুজের লাইফস্টাইল, তার বাড়ি গাড়ি এবং অ্যালেক্স সবুজ প্রতি মাসে কত টাকা ইনকাম করেন, আর এটাও জানবো সে একটি শর্ট ফিল্ম বানাতে কত টাকা নিয়ে থাকে। সাথে আরও অনেক কিছুর অজানা তথ্য জানবো যা হয়তো আগে আপনি কখনো শুনেন না। তাহলে বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। যাই হোক, অ্যালেক্স সবুজ 2002 সালে জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার একটি দরিদ্র পরিবারে। পরিবারের অভাবের কারণে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে কৃষিকাজ করতেন অ্যালেক্স সবুজ। কিন্তু কিছুদিন পর অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে পরিবারের হাল ধরেন অ্যালেক্স সবুজ। সেই সময় অ্যালেক্স সবুজ পেশা হিসাবে মাছ ধরতে শুরু করেন। সেই মাছ বিক্রি করে যে টাকা উপার্জন করতেন তা দিয়ে পরিবার খুব সুন্দরভাবে চলত। কিন্তু হঠাৎ একদিন অ্যালেক্স সবুজের মাথায় বুদ্ধি আসে, আমি যদি এই মাছ ধরার ভিডিও টিকটকে আপলোড করি তা পাবলিক সাপোর্ট করবে কিনা। আর এটা ভেবে ভেবে জীবনের প্রথম অ্যালেক্স সবুজ টিকটকে মাছ ধরার ভিডিও আপলোড করেন। আর এই ভিডিওতে এত বেশি ভিউজ আসবে অ্যালেক্স সবুজ নিজেও ভাবতে পারেন না। আর সেখান থেকে অ্যালেক্স সবুজ ধীরে ধীরে মানুষের ভালোবাসা পেতে শুরু করেন। তো এখন আমরা জানবো অ্যালেক্স সবুজ প্রতি মাসে কত টাকা ইনকাম করেন। অ্যালেক্স সবুজ টিকটক, ফেসবুক, ইউটিউব এবং শর্ট ফিল্ম তৈরি করে প্রতি মাসে ইনকাম করেন 50 থেকে 60 হাজার টাকা। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ছিল অ্যালেক্স সবুজের লাইফস্টাইল এবং সফলতার গল্প। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।